আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পেইড কোর্সের আমাদের এটি 2 নম্বর ক্লাস। তো এই 2 নম্বর ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটি তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষায় কিন্তু 2011 সালের 1-এর ক নম্বর হিসেবে ছিল। অনেকে মনে করতে পারে এত পুরাতন প্রশ্ন কেন আপনি এখানে দিচ্ছেন। দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক ক্লাসের, ঠিক আছে? বেসিক ক্লাস কিন্তু এই উপপাদ্যটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে, মানে এর প্রয়োগটা কিন্তু প্রয়োজন পড়ে, যার কারণে কিন্তু আমরা এখানে তোমাদেরকে পড়াচ্ছি। তাই খুবই গুরুত্ব সহিত তোমরা এই উপপাদ্যটা পড়ার চেষ্টা করবে। আর উপপাদ্যটা কিন্তু অনেক রকমে আসতে পারে, সো এখানে 5 ভাবে উপপাদ্যটা আসতে পারে, তো আমি লিখে দিয়েছি। আর তোমরা যারা আমাদের পেইড কোর্স করতেছো বা করো নেই, তারা আমাদের অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের রাজু একাডেমি বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাদের যে গ্রুপ রয়েছে 20,000 অধিক মেম্বার রয়েছে জয়েন করবে। এবং আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করেছি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স নামে, তো এখানে আমাদের ফ্রি সাজেশন দেওয়া হয়, তাই অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবে না। সো চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাস্টার যে উপপাদ্যটা সেটা আমরা আগে পড়ে নিচ্ছি। দেখো, বলা হচ্ছে যদি f অফ x ইকুয়াল টু a নট ভাগ 2 প্লাস n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত an cos nx প্লাস n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত bn sin nx হয়, তবে দেখাতে হবে আমাদের a নট এর মান হচ্ছে এটা a নট ইকুয়াল টু 1 বাই পাই সামেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত f অফ x dx, আর an এর মান হচ্ছে f অফ x cos nx, এটা cos x, আর bn এর মানটা হচ্ছে sin nx dx, এটা বের করতে হবে, যেটি 1993-4-7 এবং 2011 সালে এসেছিল সর্বশেষ। আমাদের খুবই গুরুত্বপূর্ণ থিওরিটা। এই থিওরিটা অন্যভাবে আসতে পারে, আবার এভাবে লেখা থাকতে পারে, ফুরিয়ার ধারার জন্য ফুরিয়ার ধ্রুবক a নট b a n এবং b n নির্ণয় করো, সো এভাবেও কিন্তু আসতে পারে, অথবা এভাবেও থাকতে পারে। মনে করো টয়েস পাই পর্যায়ভিত্ত একটি পর্যায় বৃত্ত ফাংশন f অফ x ইকুয়াল টু a নট ভাগ 2 প্লাস, মানে ওই যে ইকুয়েশনটা আছে সেটা ধরে উপস্থাপিত হলো, সেখানে a নট a n এবং b n এর জন্য অয়লার সূত্র নির্ণয় করো, এইভাবেও থাকতে পারে। অথবা এত ব্যবধিতে f অফ x এর ফুরিয়ার ধারাটি লেখো, ফুরিয়ার ধারাটি লিখতে বলতে পারে এবং ফুরিয়ার ধারার এত এত সহগগুলো নির্ণয় করে, এটা বলা থাকতে পারে। অথবা এভাবেও থাকতে পারে, যদি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে f অফ x ফাংশনটি সুষম অভিসারী হয় তবে ফুরিয়ার সহগ a নট a n ও b n নির্ণয় করো, এভাবে কিন্তু আমাদের থাকতে পারে। সো এটা সমাধান প্যাটার্নের জন্য আমরা যে সমাধানটা করব, তার আগে আমাদের কিছু আমরা উপপাদ্য সাথে আমরা কিছু সূত্রের সাথে পরিচিত করে নেই, যেটা আমাদের 1 নম্বর ক্লাসে আমরা সূত্রগুলো তোমাদেরকে দিয়েছিলাম। সো নোটগুলো তোমাদের দেওয়া থাকবে, তা অবশ্যই নোটগুলো তোমরা দেখবে। প্রথম যে সূত্রটা ছিল মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আমরা যদি সাইন এন এক্স এর আমরা কাজ করি তাহলে পাবো 0, আবার যদি কোয়াজ এক্স এরও করি তাহলে পাবো 0। ভালো করে লেখো, কিন্তু সাইন করি আর কোয়াজ করি আমরা 0 পাবো এত ব্যবধিতে। এরপর আমাদের এই সূত্র আরো এই মানে প্রথম 5টা সূত্রের মধ্যে এরা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা সাইন এক্স বা কোয়াজ এক্স যেটার করি না কেন 0 পাবো, বা দুটাই যদি সাইন এক্স সাইন হয় তারও যদি ইন্টিগ্রেশন আমরা করি তাও 0 পাবো, দুটা যদি কোয়াজ হয় তারও আমরা ইন্ডিকেশন 0 পাবো। যদি বর্গের আমরা পাই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি বর্গের মান করি, যদি সাইনের বর্গ করি বা কসের বর্গ করি তাহলে আমরা পাবো পাই। তো সূত্রগুলো মনে থাকবে, আমি আরও একবার রিপিট করতেছি সূত্রগুলো। প্রথমটা হচ্ছে সাইন এক্স কস এক্স বা সাইন এক্স কস এক্স ইনটু আকারে থাকুক, আলাদাভাবে থাকুক না কেন, তাদের মান আমরা পাবো 0, আর যদি বর্গের মান আমরা হয় তাহলে সেক্ষেত্রে তাদের মান আমরা পাবো হচ্ছে পাই। তো এটা হচ্ছে থিওরি ছিল। তো আমরা এখন দেখে নিচ্ছি আমাদের যে ফুরিয়ার যে ধারাটা আছে, আমাদের ফুরিয়ার ধারাটা এটা মুখস্থ রাখতে হবে, কোনো কথা নাই যে ফুরিয়ারের যে ধারাটা এই ধারাটা আমাদের মুখস্থ রাখতে হবে। ফুরিয়ার ধারা f অফ x ইকুয়াল টু a নট ভাগ 2 প্লাস n এর মান সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত a n cos n x প্লাস n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত b n cos n x। আমি কিন্তু বেসিক ক্লাসে বলেছিলাম আমরা যখন ফুরিয়ার ধারা কাজ করব cos এর সাথে a n থাকবে আর সাইনের সাথে বি এন থাকবে, অর্থাৎ আগে যেহেতু কস এই জন্য মানে আগে সাইন আসে কিন্তু সাইনটা পরে জন্য এ বিটা মানে অল্টারনেট হচ্ছে এ এন বি এন, আর এদের মানটা আমরা অবশ্যই মুখস্থ করব। এ নটের যে ভ্যালুটা সেটা হচ্ছে 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এ এন এর মান হচ্ছে 1 থেকে পাই পর্যন্ত 1 থেকে পাই 1/π মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স, আর বিএন এর মান হচ্ছে একই জিনিস থাকবে সাইন এন এক্স ডিএক্স।
সো আমাদের যে ধারাটা আছে, আমাদের অনেক স্টুডেন্টদের কাজটা হচ্ছে তারা শুরুটা করতে পারে না যে কিভাবে ম্যাথটা আমরা সলভ করব, তারা এই অংশটা কিন্তু পারে না। সো আমরা সেখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি শুরু করবে। দেখো এখানে কয়টা মান তোমাকে বের করতে হবে এই ধারা থেকে, মানে তোমাদের যে ফুরিয়ার ধারাটা রয়েছে, ফুরিয়ার ধারা থেকে কয়টা মান বের করতে হবে, একটা এ নট এর মান, একটা এ এন এর মান, আর একটা বিএন এর মান। এ নটের ক্ষেত্রে কিন্তু সাইন আর কস একটাও নেই, তার মানে আমরা যখন এ নটের মান বের করতে যাব বা এ সাব জিরোর মান আমরা বের করতে যাব, তখন অবশ্যই আমাদের সাইন এবং কস দুটাকেই উঠানোর ব্যবস্থা করতে হবে। আবার যখন আমরা এ এন এর মান বের করতে যাব, তখন শুধু কি থাকবে, কজ এন এক্স থাকবে। তাহলে কজ এন এক্স থাকবে, সেখানে আমাদের এই মানগুলো আমাদের রাখা যাবে না, এ নট থাকবে না, আর হচ্ছে বিএন এ অংশ, এই দুটো অংশ থাকবে না। আবার যখন আমরা বিএন বের করতে যাব, তখন আমরা বিএনটা রেখে বাকি এই দুইটা অংশকে আমাদের উঠানোর ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের কিন্তু সলভ হয়ে যাবে। সো যার কারণেই আমরা শুরুতেই সমাধান করার জন্য আমরা লিখে নিচ্ছি এখন দিয়ে আমরা ফুরিয়ার ধারাটা, বা মনে করি ফুরিয়ার ধারা তোমরা লিখে নিতে পারে এখন, বা মনে করি ফুরিয়ার ধারা এফ অফ এক্স ইকুয়াল টু এ নট ভাগ টু এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি এখানে কমন আকারে লিখেছি এ এন কজ এন এক্স বি এন সাইন এন এক্স দিয়ে এক নম্বর দিয়েছি। তুমি চাইলে এটা আলাদা করেও, আমরা যেমন এখানে থিওরিতে ছিল এখানে আলাদা করে, তুমি চাইলেও কিন্তু আলাদা করে লিখতে পারো, ঠিক আছে। দিয়ে আমি একে এক নং দিয়েছি, কারণ এক নং থেকে আমি এ নট বি এন এ এন বের করবো। তাই আমি শুরুতে এ এন বের করবো, এই জন্য বললাম এ এন এ নট নির্ণয়। সো আমি যদি এই এ নট নির্ণয় করতে চাই, আমাদের কাজ কি, এ নটের মান বের করতে চাইলে আমাদের সাইন এবং কসকে রাখা যাবে না। তো আমি সাইন এবং কসকে যদি না রাখতে চাই, তাহলে আমার সাইন এবং কস কখন উঠে যায়? আমাদের বেসিক আলোচনাতে দেখি সাইন এবং কস কখন উঠে যাচ্ছে, যখন এটা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা ইন্টিগ্রেশন করতেছি, সেটা সাইনের ইন্টিগ্রেশন করি বা কস এক্স কস এর করি না কেন, যারই করি না কেন, তারে আমরা ইন্টিগ্রেশনের মান জিরো পাবো। যার কারণে কিন্তু আমরা শুরুতে যে কাজটা করব, এখানে এ পাবে এই মানটাকে, আমরা বললাম যে এক নং সমীকরণকে মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে সীমা এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। কেন এক্স এর সাপেক্ষে করতেছি, কারণ দেখো আমরা যদি মাইনাস পাই থেকে করি তাহলে এই পার্টগুলো কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। জিরো হয়ে গেলে আমি কিন্তু এ নট এর মান কিন্তু সহজে বের করতে পারবো, যার কারণে কিন্তু আমরা এই কাজটা মূলত করতেছি। তো এখানে সমাকলন করে পাই যখন বললাম, তাহলে এক নঙ্গে আমরা যদি এখানে এফ অফ এক্স আসে, তাহলে অবশ্যই এখানে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এফ অফ এক্স আসবে, আর অবশ্যই ইন্টিগ্রেশন করার কারণে কিন্তু একটা ডিএক্স আসে, সেটা আমাদেরকে কিন্তু লিখতে হলো। দেন এরপরে যে আমাদের কাজটা করতে হবে, তো এই অংশটা আমাদের গেল এখন, তাহলে এখানেও তো আমাদের বসবে, তাহলে এখানে আমরা দিচ্ছি এ নট ভাগ টু, এটা যেহেতু ধ্রুবক, আমাদের ধ্রুবক বাইরে থাকতেছে, ইন্ডিকেশন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমাদের ডিএক্স বসে যাচ্ছে, এই হচ্ছে প্লাস বসে দিলাম। দেন এই অংশটা আমাদের কমন আকারে, আমাদের কমন আকারে রাখলেও রাখা যাবে, নাহলে আলাদা করেও লেখা যাবে। সো আমি আলাদা করে এখানে লিখতেছি যে এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এই অংশটা থাকলোই, আমরা এখানে যেহেতু ইন্টিগ্রেশন আমরা করব, তাই আমরা এই সরাসরি কিন্তু আমরা এই ইন্টিগ্রেশন মানটা দিয়েছি। দেখো পুরো ইন্টিগ্রেশনের মানটা এখানে আমাদের কিন্তু দেওয়া আছে। তো ইন্টিগ্রেশন আমাদের এখান থেকে, তাহলে ইন্টিগ্রেশন এখানে বসবে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে, সেটা দিলাম ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এই অংশটা যা আছে তাই, এক্সট্রা এর সাথে কিন্তু অবশ্যই ইন্টিগ্রেশন করলে ডিএক্স বসাতে হয়। দেন একইভাবে এই যে পার্টটা রয়েছে এখানেও তাই, এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস পাই থেকে পাই পর্যন্ত বিএন সাইন এন এক্স ডিএক্স, এখানে অবশ্যই এইটা করার কারণে আমার ডিএক্সটা কিন্তু লিখতে হয়, সো আমরা লিখে দিয়েছি। দেন এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা যা আছে তাই আমরা লিখে দিলাম, মানে এ নট বাই টু থাকলো, আর ডিএক্সকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাই, এক্সটা আমরা এখানে সেই এক্সটা লিখে দিয়েছি, এবং এর যে সীমাটা রয়েছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত সেটা লিখে দিয়েছি। এবং আমরা একটু আগেই দেখলাম যে ইন্টিগ্রেশন এই ধ্রুবকটাকে আমি যদি বাইরে বের করে নিয়ে আসতাম, কোয়াজ এন এক্স এর আমরা যদি কোয়াজ এক্স ডিএক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে পাবো জিরো, জিরো দ্বারা গুণ করলে আসে জিরো, সেই জিরো লিখে দিয়েছি, এবং এই পার্টটাও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করলে জিরো আসে, সেটাও এখানে কিন্তু লিখে দিয়েছি। তো আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন। সো এরপর আমাদের জিরো তো এটা তাহলে সরাসরি অংশটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে এ নট ভাগ টু থাকতেছে, এখানে পাই আমরা যদি এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেবো, এখানে আপার লিমিট এক্স এর জায়গায় পাই বসছে, আর এখানে পরে মাইনাস বসে মাইনাসে মাইনাসে প্লাস পাই, পাই বাই টোয়াইস পাই, এখানে তাহলে টু টু ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে
এ ইন্টু পাই, আমরা সেখানে লিখে দিয়েছি এ ইন্টু পাই। তাহলে এখানে এ ইন্টু পাই এর মানটা হচ্ছে এই অংশটা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এফ অফ এক্স ডিএক্স, সেটা লেখা হলো। সুতরাং আমরা যদি পাইটাকে ট্রান্সফার করে দিই তাহলে 1 ভাগ পাই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের এ নট এর মান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এ নট যখন বের হয়ে গেল আমাদের কিন্তু এখান থেকে দরকার এখন কার মান বের করা, এ এন বের করতে হবে। সো এ এন বের করতে চাইলে আমাদের কি কাজ করতে হবে, যে এই এ এনটা রেখে এ এনটাকে রাখতে হবে, আর এই বাকি অংশটা এ নট এই অংশটাকে আমাদের উঠানোর ব্যবস্থা করতে হবে, এবং এই সাইনের যে মানটা আছে একেও আমাদের উঠানোর ব্যবস্থা করতে হবে। সো এই দুটো অংশকে আমরা এখন কিভাবে উঠাবো, তো উঠানোর জন্য আমাদের কিন্তু এই থিওরিগুলো আবারও আছে। উঠানোর জন্য আমরা একটু ভালো করে খেয়াল করি যে সাইনের সাথে কস যাই গুণ করি না কেন, সাইন সাইন বা কস কস দূরে হোক না কেন, তার মানে আমরা জিরো পাবো, আর যে বর্গ করি তাহলে কিন্তু আমরা পাই পাবো। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই অংশকে বর্গ করতে চাই, বর্গ করি তাহলে এই অংশে পাই চলে আসবে, তাহলে এখান এই অংশ কসটা কিন্তু বর্গ হয়ে পাই হয়, শুধু এন থাকবে। আবার এটা যদি আমরা কস নেই তাহলে এখানে সাইন আর কস এ মানটা জিরো হয়ে যাবে, আর এখানেও কিন্তু সাইন এবং কস যদি করি জিরো, জিরোর সাথে গুণ করলে জিরো, তাহলে উঠে যাচ্ছে। তার মানে আমি যদি এই পার্টটার মান বের করতে চাই, এন এর মান বের করতে চাই, তাহলে কস এন এক্স দ্বারা আমার উভয় পার্শ্বে কি করতে হবে, একটা গুণ করে নিতে হবে। সো এই জন্য আমরা বলতেছি এক নংকে এন এর মান নির্ণয় করার জন্য এক নং সমীকরণ উভয় পক্ষে কস এন এক্স দ্বারা গুণ করে আমাদের অবশ্যই সীমার কতর মধ্যে আমাদের সমাকলন করতে হবে, মাইনাস পাই থেকে পাই সীমায় এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। সো আমরা এই কাজটা এখানে বললাম যে এত এর সাপেক্ষে সমাকলন করে পাই। সো এক্স এর যে এক নং সমীকরণটা ছিল তার আমরা কিন্তু উভয় পাশে, তাই এই বাম পাশেটা আমাদের কি ছিল ভালো করে দেখো, শুধু এফ অফ এক্স ছিল, আমরা কস এন এক্স নিচ্ছি, তাই এখানে আমরা কস এন এক্স লিখে দিচ্ছি। দেখো তাহলে এখান থেকে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স আর কস এন এক্স থাকলো, আর আমাদের ইন্টিগ্রেশন নেওয়ার জন্য এক্সট্রা করে আমাদের কিন্তু ডিএক্স বসাতে হবে। তো একইভাবে বাম পাশে এন অট ভাগ টু ছিল, তা আমাদের আমরা এই অংশটা তো এক্সট্রা করে আমাদের এই অংশটা এক্সট্রা করে আমাদের বসে গেল, এক্সট্রা করে আমাদের এই পার্টটা বসে গেল, ঠিক আছে, কারণ আমরা গুণ করেছি সামেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কস এন এক্স ডিএক্স। তারপরে আমরা প্লাস দিয়েছি, তারপরে আমাদের যে এক নং যে সমীকরণটা ছিল আবার একটু ভালো করে খেয়াল করো, আমরা যে এক নং সমীকরণটা এখানে আমরা নিয়েছি, এই সমীকরণটা আমাদের কি ছিল, যে এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছিলাম, মাইনাস এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত, সেটাই আমরা লিখলাম, এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত তাই লেখা আছে। আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি যেহেতু বোঝা গেল, এই অংশটা আমরা তাই লিখে দিলাম। দেন এখন আমাদের এই পার্টটাতে কি ছিল দেখো, একটু ভালো করে সবাই দেখো, এক নং সমীকরণ এখানে কিন্তু এ এন ছিল, এ এনটা কিন্তু ধ্রুবক ছিল, তাই আমি চাইলে কিন্তু এটা বাইরে বের করে দিতে পারি, এ আর কোয়াজ এন এক্স দুইটা কোয়ান এক্স কোয়াজ এ কোয়াজ এন এক্স গুণ হচ্ছে, সেটা আমরা এখানে কিন্তু লিখে দিলাম। তো আমাদের এটা দিয়ে আমরা বড় একটা ব্রাকেট দিলাম, এ এনটা লিখলাম, আর আমাদের যেহেতু আমাদের এই এক্সটা এই পদটা গুণ হয়ে গুণ করা হচ্ছে, আমরা সেই গুণনের কাজটা এখানে কিন্তু আমরা বলে দিলাম, ঠিক আছে। আমাদের এই সাইন এ সরি আমাদের এই পার্টটাতে ছিল, তো কোয়াজ এন এক্স আমরা এখানে কিন্তু কোয়াজ এন এক্স এখানে গুণ করে দিচ্ছি, আর অবশ্যই ডিএক্স এটা করার জন্য ডিএক্স লিখতে হবে, কোয়াজ এন এক্সটা আমাদের ঠিকই আছে আগে থেকে। তো একইভাবে প্লাস বি এন লেখার পরে আমাদের মাইনাস পাই থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কোয়াজ এন এক্স, আর এটা এন এক্স এটা লেখার জন্য এর সাথে পাই এক্স একটা আমাদের এক্সট্রা করে গুণ করে দিতে হবে। জাস্ট আমরা এখানে কি করেছি, গুণ করে দিয়েছি উভয় পাশে। তো গুণ করার পরে আমাদের যে রেজাল্টটা এখানে এটা যা ছিল আমরা সরাসরি তাই লিখেছি, কোনো কাজ করা হয়নি। এখন এই যে ফর্মুলাটা এটা আশা করি মুছে দিচ্ছি, এটা যেহেতু বুঝে গেছি আমরা, একটু আমরা মুছে নিচ্ছি ডিলেট। তো এই অংশটা দেখো, কস এই অংশটার মান আমরা কি জানি, যে এন এক্স এর যদি আমরা এখন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ইন্ডিকেশন করি তার মানটা জিরো, তাহলে এটা যা আছে তাই এর মানটা জিরো বসে দিয়েছি, এখানে যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেট এ এন যেটা আছে আমাদের এ অংশ দেখো, কস এ স্কোয়ার এক্স বর্গ হয়ে গেছে, আর যদি বর্গ হয় তাহলে তার মানটা আমরা কত জানি, তার মানটা হচ্ছে পাই, সেই পাই বলে দিয়েছি, আর কস এন এক্স সাইন এন এক্স দুইটা যাই হোক না কেন আমরা যদি কাজ করি মাইনাস পাই থেকে পাই দিতে তার মান আমরা পাবো জিরো, সো এই কারণে আমরা এখানে জিরো ইনপুট দিয়েছি। তাহলে এই অংশ আমাদের যা ছিল তাই এই অংশটা জিরো, আর এই অংশের মধ্যে এটা তো জিরো দ্বারা গুণগুলো উঠে গেল, তাহলে পাই এ এন সেটা এখানে আমরা বলে দিলাম পাই এ এন, আর এই অংশটা যা আছে তাই থাকলো। এখানে একইভাবে
পাই এ এন লিখলাম, আর এই যে আমাদের যে সামেশন অংশটা ছিল এন এর মান কত থেকে ছিল, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেখানে এন এর মান আমরা এখানে বলে দিচ্ছি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন উঠাই দিচ্ছি। আর আমরা যদি এ এন এর মান বের করি তাহলে পাই এর পাশে যা ভাগ হবে পক্ষান্তর হয়ে গেলে ভাগ, তাহলে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স কস এন এক্স। তাহলে এইটাই কিন্তু আমাদের এস হাফ এন এর মান আমাদের বের করতে বলা ছিল। আশা করি তোমরা এই পার্টটাও বুঝতে পেরেছো। এখন আসো আমাদের আরেকটি পার্ট রয়েছে বিএন বের করার জন্য। আমাদের এ অংশে দেখো আমরা যদি আবারও বলি এই বিএন বের করতে চাই তাহলে আমাদের কি কাজ করা লাগবে, তাহলে আমাদের সাইন যে মানটা অবশ্যই আমাদের সাইন থাকবে, তাহলে অবশ্যই সাইন দ্বারা গুণ করতে হবে। আর যদি সাইন দ্বারা গুণ করি এখানে তাহলে সাইন স্কোয়ার এক্স, তাহলে এই পাশ থেকে সাইন স্কোয়ার উঠে যাবে, আর এখানে এফ অফ এক্স কিন্তু সাইন চলে আসবে। এখানে সাইনের যে মানটা তা পাবো জিরো, এই অংশটা আমাদের পথ জিরো হয়ে যাবে। আর এখানে সাইন আর কস এন এক্স এর যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে এই অংশটা কিন্তু জিরো হয়ে যায়। তার মানে আমরা যদি বি এন এর মান বের করতে চাই তাহলে সাইন এন এক্স দ্বারা আমাদের উভয় পাশে গুণ করতে হবে। এজন্য আমরা বলতেছি এবং সীমা কত রাখতে হবে, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। তো সেই কাজটাই আমরা এখানে করলাম, যে বি এন নির্ণয় করার জন্য বললাম 1 নং সমীকরণের উভয় পক্ষকে সাইন এন এক্স দ্বারা গুণ করে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। তো আমরা এই অংশটা একইভাবে আমাদের যে বাম পক্ষটা ছিল তা আমরা এখানে লিখে নিলাম সেম ভাবে। তুমি যদি আগের পার্টটা বুঝে থাকো সেখানে তাই, যে এখানে আমাদের এফ অফ এক্স ছিল তাহলে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমাদের এই সাইন এক্স দ্বারা আমাদের গুণের কাজটা, এতটুকু গুণের কাজটা করা হয়েছে, কারণ মাইনাস পাই ইন্টিগ্রেশনের জন্য ডিএক্স টা চলে এসেছে। একইভাবে এখানে ছিল এ নট ভাগ টু ছিল যেটা, সো এখানে কিন্তু আমাদের তাই আছে, এখানে যা ছিল তাই, এ নট ভাগ এর সাথে আমাদের এক্সট্রা করে যুক্ত হচ্ছে এই পদটা, এক্সট্রা এ নট ভাগ টু মাইনাস পাই থেকে পাই পর্যন্ত সাইন এন এক্স এক্সট্রা করে আমাদের এই অংশটা কিন্তু আমরা গুণ করার কারণে কিন্তু এই পদটা যুক্ত হয়ে গেল। এখন সেম একইভাবে এখানেও তাই আগের মতোই আমাদের -1 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবেই, আমাদের ধ্রুবক পদটাকে আমরা এখানে বাইরে বের করে নিয়েছি, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে সাইন দ্বারা গুণ করেছি, তাই আমাদের এই অংশটা কিন্তু আমাদের এক্সট্রা গুণনের পার্ট, এটা আমাদের নেওয়াতে আমাদের এক্সট্রা করে ডিএক্স কিন্তু এখানে বসে দিতে হচ্ছে গুণনের জন্য, আমরা সেটাই এখানে করেছি। আবার প্লাস দিয়েও একই কথা আমাদের এই সাইন এন এক্স ডিএক্স এই পার্টটা গুণ হয়েছে, যেহেতু ডিএক্স আমাদের এক্সট্রা করে এখানে গুণ করে লেখা লিখতে হয়েছে। তাহলে এখন এরপরটা যা ছিল তাই লিখেছি, তাহলে সাইন এন এক্স এর যে মানটা সেটা আমরা আগে বলেছিলাম যে সাইন আর কজের যাই করি না কেন সে মানটা পাবো জিরো, সেজন্য আমরা এখানে জিরো লিখে দিয়েছি। আর এই অংশে আমরা সাইন এন এক্স কজ এন এক্স যদি করি দুটো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তার মান শূন্য, তার জন্য আমরা এখানে শূন্য লিখে দিয়েছি। আর সাইন এন এক্স মানে সাইন এন স্কোয়ার, আর সাইন এন স্কোয়ার এক্স মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে তার মান কত পাই, তার মান হচ্ছে পাই, সেজন্য আমরা এখানে পাই লিখে দিয়েছি। মানে এটা যদি পাই জিরো দিয়ে গুণ করি তাহলে লিখতে হয় না, এটা জিরো বাদ যাচ্ছে, এই অংশটা হচ্ছে আর পাই বিএন আমাদের চলে আসলো। দেন বাম পার্শ্বটা যা আছে তাই এখান থেকে আমরা এই পাইটাকে আমাদের উঠাতে হবে, কারণ প্রমাণে পাই নাই, পায়ের মানে এই ইন্ডিকে মানে সামেশনের যে পার্টটা সেটা এখান থেকে আমাদের অল্টারনেট হয়ে গেল। তো হয়ে গেলে এন এর মানে 1 2 3 থেকে আমাদের মান এখানে বসাই দিলে আমাদের কিন্তু কাজ শেষ, যে পাই বিএন বসে গেল। দেন এখান থেকে আমরা বিএন যদি রাখতে চাই পাই দ্বারা এখানে ভাগ হয়ে গেল বিএন, তাহলে 1 ভাগ পাই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স সাইন এন এক্স। সো এই হচ্ছে আমাদের কিন্তু সম্পূর্ণ প্রমাণটা, যে আমাদের তিনটা পার্ট তারা চেয়েছিল, আমরা কিন্তু তিনটা পার্ট আলাদা আলাদা ভাবে বের করেছি যে প্রশ্নটা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমাদের পেইড কোর্স চলমান রয়েছে, তোমরা যারা পেইড কোর্স করতে চাও তারা অবশ্যই আমাদের গ্রুপে তোমরা জয়েন করতে ভুলবে না। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে আমাদের পেইড কোর্স চলছে, পেইড কোর্সের হচ্ছে 510 টাকা করে পার সাবজেক্ট, আর উত্তর সহ সাজেশন আমাদের 150 টাকা করে পার সাবজেক্ট। সো পরবর্তী আমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।